হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা চমৎকার একটি রিভিউ সম্পর্কে জানব। অ্যালমন্ড অয়েল সম্পর্কে আমরা কম বেশি জানি, আবার অনেকে আছে জানি না। অ্যালমন্ড অয়েল মূলত হচ্ছে বাদামের তেল হিসেবেই পরিচিত। বন্ধুরা, শুধু যে বাদাম দিয়েই পুরোপুরি 100% এই তেলটি তৈরি করা হয় তা কিন্তু নয়, এর মধ্যে আরও আরও অনেক উপাদান থাকে, সে ব্যাপারেই আজকে কথা বলছি। বন্ধুরা, আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি অ্যালমন্ড অয়েল, এটি হচ্ছে বাজাজ অ্যালমন্ড ড্রপস লেখা রয়েছে। এর মধ্যে আমরা যে উপাদানগুলো পেয়েছি সেগুলো চুলের জন্য কতটুকু কার্যকর সেটি নিয়েই কথা বলবো। তবে তার আগে বলছি, এই যে তেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের বাজারে আপনি যে কোনো মার্কেটে পাবেন। পাশাপাশি এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, খুব সহজলভ্য। আপনি কম টাকায় ভালো মানের তেল যদি খুঁজে থাকেন, অনেকেই কিন্তু এটি আপনার সামনে উপস্থাপন করবে। এই যে অয়েলটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইন্ডিয়ান রুপিতে লেখা রয়েছে এটির মূল্য, কিন্তু আপনার বাজারে আপনি যাচাই বাছাই করলে এই তেলটি বাংলাদেশি বাজারেও আপনি কিনতে পারবেন। এখানে বাজাজ অ্যালমন্ড ড্রপস নন স্টিকস হেয়ার অয়েল, 300% ভিটামিন ই সমৃদ্ধ যে তেলটি দেখতে পাচ্ছেন, এই তেলটি আমাদের দেশে 200, 250, 300 টাকায়ও বিক্রি হয়ে থাকে। এখন কথা হচ্ছে, ইন্ডিয়ার বাজারে অনেক সময় দেখবেন যে এটি আরও কমে পাওয়া যায়, তাদের রুপির সাথে আমাদের ওঠানামা হয় এবং আমাদের দেশে বিশেষ করে আমদানিকারকরা তো লাভ করবেই, তাই ইন্ডিয়ার যে দাম সেই দামের সাথে তারতম্য থাকবে। এটি 300 মিলি, 300 মিলি আমি যখন কিনেছিলাম 250 টাকার মধ্যে কিনেছিলাম, এখন দাম বাড়তে পারে। তবে এই তেলটির গুণগত মান যদি বলতে হয়, আমি ব্যবহার করে দেখেছি যে আমি যে বলবো যে খুব হাই কোয়ালিটি সেটিও না, আবার এটি যে লো কোয়ালিটি তাও না। এখানে আপনি দেখবেন LLP নামে একটি উপাদান রয়েছে, এটির অর্থ হচ্ছে লাইট লিকুইড প্যারাফিন। আপনি এই তেল যে চিটচিটি ভাব থাকে, আঠালো ভাব থাকে, এটিকে আপনার এই লাইট লিকুইড প্যারাফিনের মাধ্যমে সেটি খুবই সফটলি এবং খুবই স্মুথলি করে দেয়। এই অয়েলটির মধ্যে সেটি রয়েছে, মিনারেল রয়েছে। মিনারেল পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনার অয়েলি ভাবটা কম কম হয়, সেক্ষেত্রে এই অ্যালমন্ড ড্রপসটির মধ্যে সেগুলো উপাদানগুলো ব্যবহার করা হয়েছে। পারফিউম দেওয়া রয়েছে, একটু সেন্ট রয়েছে। আপনার অনেক সময় তেল ব্যবহার করেন, তেলের গন্ধ সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে এর মধ্যে যে একটি পারফিউম দেওয়া রয়েছে সেটি নিঃসন্দেহে ভালো লাগবে, আপনার চুলগুলের একটা সুবাস ছড়াবে। সব দিক বিবেচনায় অনেকে রয়েছেন যে এই ধরনের তেল ব্যবহার করে যে চুল পড়া রোধ করবে, কিন্তু চুল পড়া রোধ বা চুল গজানোর ক্ষেত্রে এই অয়েলের যে কার্যকারী ভূমিকা রয়েছে সেটি কিন্তু শতভাগ প্রমাণিত নয়। সুতরাং আপনি এটি ভেবে এই তেল কিনতে পারবেন না যে এই তেল কিনে আপনি চুলে লাগালেই আপনার চুল পড়া বন্ধ হবে বা চুল গজাবে। এর জন্য আপনাকে আপনার চুলের ধরন, ত্বকের ধরন দেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনাকে অয়েল ব্যবহার করতে হবে। এই যে বাজাজ অ্যালমন্ড ড্রপস হেয়ার অয়েল, এটি আপনি বাংলাদেশের বাজারে যে কোনো বাজারেই পাবেন, তবে কেনার সময় অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে নেবেন, এর নকলও বাজারে রয়েছে। ইন্ডিয়ান প্রোডাক্টটি যদি পারেন সেটি যদি নির্বাচন করতে পারেন সেটি কেনার চেষ্টা করবেন, আর ইন্ডিয়া থেকে কিনতে পারলে তো কোনো কথাই নেই। আর বন্ধুরা, আমি যদি বলি যে অ্যালমন্ড অয়েলে প্রচুর পরিমাণ ই থাকে, যা অ্যান্টি অক্সিডেন্ট, অতি বেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাব ঠেকাতে সক্ষম, ফলে ত্বকের বয়সের ছাপ পড়ে না। অ্যালমন্ড অয়েল কোলাজেন ত্বকের বলিরেখা ঠেকায় এবং চোখের কালো যে ডার্ক সার্কেল থাকে সেটিও দারুণভাবে কার্যকর। অর্থাৎ আপনি এটি চুলের পাশাপাশি ত্বকেও কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারবেন। যা হোক বন্ধুরা, আমরা ভিডিওটির মাধ্যমে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে এই অয়েলটি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন কিনা। এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।